গতকাল রাত 10:30টায় অভিযোগ দায়ের এবং তারপর রাত 8:30টায় বনতলা থানার পুলিশ পৌঁছে যায় কৌস্তব বাগচিত বাড়িতে সকাল 8টা নাগাদ তাকে গ্রেফতার করা হয় ইতিমধ্যে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মী সমর্থকেরা সরব হয়েছে মিছিল বার করেছেন তারা মুর্শিদাবাদের ছবি দেখাবো প্রথমতে রাজীব চৌধুরী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব মুর্শিদাবাদে আজকে ইতিমধ্যে কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা মিছিল বার করেছেন কোথা থেকে তারা এই মিছিল শুরু করেছেন ঠিক কি বক্তব্য এই সমস্ত কংগ্রেস কর্মী সমর্থকের কি দাবি জানাচ্ছেন তারা মুর্শিদাবাদ জুড়েই কিন্তু প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুর শহরে বহরমপুর সদর শহর থেকে একবারে কংগ্রেস কার্যালয় থেকে শহর পরিক্রমা করে একেবারে বহরমপুর থানার দিকে কিন্তু মিছিল এই মুহূর্তে এগোতে শুরু করেছে বহরমপুর থানার সামনে তারা জমায়েত হয়ে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করবেন এবং থানায় ডেপুটেশন দেবেন এবং কৌস্তব বাগচির নিঃশর্ত মুক্তির দাবিতে কংগ্রেস কর্মীরা মুর্শিদাবাদের সর্বত্র পথে নেমেছেন এবং বহরমপুরেও তার ব্যতিক্রম নেই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনোজ চক্রবর্তী দাঁড়াচ্ছে আপনাদের কর্মসূচি এখন রয়েছে আমাদের কর্মসূচি থানায় বিক্ষোভ সারা বাংলাব্যাপী হচ্ছে এখানেও হচ্ছে মুখ্যমন্ত্রী যে লাগামহীন বেলাগাম মন্তব্য করেছেন এবং সাগরদিঘি নির্বাচনের পর ওনার বোধহয় মাথাটা একটু গোলমেলে হয়ে গেছে সংসদীয় রীতিনীতি সমস্তটাই উনি লঙ্ঘন করেছেন অধীর চৌধুরীকে যিনি বিরোধী দলনেতা যেভাবে কুৎসিতভাবে কুৎসিতভাবে যে মন্তব্য করেছেন তার সংসদীয় রীতিনীতির বাইরে বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি বিরোধী দলনেতা এবং পার্লামেন্টের তিনি লিডার প্রদেশ কংগ্রেস সভাপতি আপনি সাগরদিঘি নির্বাচনের পর আপনার মাথাটা একটু গোলমেলে হয়ে গেছে এত পুলিশ অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা একই সঙ্গে কৌস্তব বাগচির গ্রেফতারির প্রতিবাদে তারা সামিল হয়েছেন পথে নেমেছেন তারা গ্রেফতারির বিরোধিতা করে ইতিমধ্যে আমরা বিভিন্ন মহল থেকে এই গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া পাচ্ছি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা প্রতিক্রিয়া জানাচ্ছেন শোনাবো এই জায়গায় অম্বিকেশ মহাপাত্র ঠিক কি বলেছেন এই গ্রেফতারি প্রসঙ্গে আজ ভোর রাত্রে আইনজীবী কৌস্তব বাগচির গ্রেফতার নির্দিষ্টভাবে মনে করিয়ে দিচ্ছে 2011 সালে তথাকথিত মা মাটে মানুষ সরকার সংবিধানের নামে শপথ গ্রহণ করে যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন যে শাসক দল তার আশ্রিত দুষ্কৃতি এবং পুলিশকে দিয়ে আমাদের ভারতবর্ষ তথা রাজ্যের মানুষের নাগরিক অধিকারকে হরণ করা হবে যদিও আমাদের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার গণতন্ত্রের পক্ষে অত্যন্ত প্রয়োজন সেই অধিকারগুলো কী না স্বাধীন মত প্রকাশের অধিকার বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার সরকারের সমালোচনা সরকারকে প্রশ্ন করার অধিকার কিন্তু রাজ্যের সরকার বারে বারে ঘোষণা করেছেন তারা কখনোই এইসব সমালোচনা প্রশ্নকে বরদাস্ত করবে না তারা গুন্ডারাজ দুষ্কৃতিরাজ এখানে কায়েম করতে চায় এবং এর মধ্য দিয়েই তারা ক্ষমতায় টিকে থাকতে চায় এবং দুর্নীতিটাকেও তারা দুর্নীতিরাজে এখানে ইতিমধ্যে পর্যবেসিত করেছে অতএব দুর্নীতিরাজ গুন্ডারাজ কায়েম করতে গেলে স্বাধীন মত প্রকাশের অধিকার উপর আক্রমণ করতেই হবে